বাঙালি কুকিং অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর শুভ অক্ষয় তৃতীয়া। আজকে আমি অক্ষয় তৃতীয়ার ব্লগটা বানাচ্ছি, হয়তো আমি আপলোড করতে পারবো না, কারণ পরের দিনকার আমি মেকআপ ক্লাসে যাব, সেহেতু আমি এডিটিংটা হয়তো করতে পারবো না, তা একদিন পরে হয়তো এই ভিডিওটা আপলোড হবে। আজকে মশারিটাকে ধুবো, মশারি মশারিটাকে এবারে ধুয়ে দেবো, আর এখানে মশারিটাকে খুলে আর বিছানাগুলোকে সব গুছিয়ে নিই, আর কাল বা পরশু দিনকার বিছানার চাদরটাকে চেঞ্জ করবো। আর মেকআপ ক্লাসে গিয়ে কী কী করলাম সেটা আবার পরের দিন কারেন্ট ভিডিও হবে। খুব এক্সাইটমেন্ট, মানে এক্সাইট আমি একদম মেকআপ ক্লাসে যাওয়ার নিয়ে। অনেক দিনের ইচ্ছা ছিল এটা, আর মানে কাল তার সফল হবে, কারণ আজকে অক্ষয় তৃতীয়া মঙ্গলবার, আর আমার বুধবার থেকে ক্লাস শুরু হবে। আর প্রথম দিনকার যতটা সম্ভব মনে হয় প্রোডাক্ট সম্বন্ধে জ্ঞান দেবে, মানে ব্রাশ করিয়ে দিয়েছি, তারপরে মিষ্টির খাবারটা তৈরি করে, আর তৈরি করার আগেই হচ্ছে আমি পাখিকে খাইয়ে দিচ্ছি, কারণ পাখিও খায় ওরকম 10টার সময়, তারপরে এতক্ষণ না খেয়ে থাকে, সকালবেলা চ্যাঁ 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 করতেই থাকে, আমি খুব খিদে পেয়ে যায় মনে হয় সকালবেলা। তো প্রথমে আমি পাখিটাকে খাইয়ে দিই, ওকে তো খাওয়াতে হয়, হালিয়ে একটু 2 সেকেন্ড সময় লাগে। আমার ঘর মোছা হয়ে গেছে, আর আমি না ঘর মোছার সময় মানে ভিডিওটা রেখে দিয়ে আমি আর ক্লিক করিনি, সেহেতু আমার ভিডিওটার হয়নি, ভুলে গেছি ক্লিক করতে। আর মিষ্টির জন্য আমি বানিয়েছিলাম রাগি আটা, আর মিষ্টি সকালবেলা কিন্তু খেয়ে নেয়, এক একজন আছে যে সকালবেলা ওকে খেতে চায় না, কিন্তু আমার মিষ্টিটা মুখ টুক ধুয়ে দিলে ওকে সকালবেলা উঠে যাই বানাই না কেন, সুজি কেলক্স আর রাগি আটা যাই করি না কেন ও কিন্তু সব খেয়ে নেয়, কিন্তু একটু হাসিয়ে 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 ওকে খাওয়াতে হয়, আর ও খেয়ে নেয়, ওকে ও যেরকমই থাকে থাকুক ওকে আমি ঠিক গুছিয়ে সুজিয়ে তা খাইয়ে দিই, আর একটু মাঝে মাঝে ফোনটা দিয়ে দিলেও তারও আরও আগে খেয়ে নেয়, আর আমি পরিমাণ মতন বানাই, যে অনেকটা বানিয়ে খাবে না নষ্ট করবে আমি সেরকম করি না।
দেখো এটা হচ্ছে আমাদের কাঁচকলার মোচা, মানে আমাদের পুরনো বাড়িতে হয়েছিল, নিয়ে এসেছে। মোচাটা কত বড় দেখেই বুঝতে পারছো, মোচাটা কিন্তু প্রচুর প্রচুর বড় ছিল। আর দেখো মিষ্টু কত সুন্দর একটা ব্যায়াম করেছে এই কোমরটাকে, দেখো কত সুন্দর মিষ্টু ব্যায়াম করছে, দেখো দেখো কত সুন্দর ব্যায়াম, বাহ এইটুকু মেয়ে কি সুন্দর ব্যায়াম করে। অনেক রিকোয়েস্ট করার পরে মিষ্টু এবার ব্যায়াম দেখাবে না, দেখাও, আমি কিন্তু দিদু বাড়ি চলে যাচ্ছি, তাহলে তা ব্যায়ামটা দেখাও। ওঠো ওঠো, তুমি কি করে উঠছিলে, উঠবে তো, ভালো হচ্ছে না, এখন নাচু নাচু করছে, এখন খেলু খেলু করছে, আজকে ওর তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তো খেলে যাও, সব ভালো না, না তুমি ব্যায়াম করো, তুমি ব্যায়াম করো, হ্যাঁ রান্না হবে, তুমি ব্যায়াম করো, দুধ তুমি করছো তো, কি কিসের উপরে বসে তুমি, এখন বাজে 3টে, 3টে বাজে, 3টের সময় না ঘুমিয়ে মিষ্টুর ভিডিও করা হচ্ছে, মিষ্টু দুষ্টুমি করছে, খেলবে না নিচে, মিষ্টি একা একাই এই ব্যায়াম গুলো করে, এত ভালো লাগে, কষ্ট হয়ে গেছে আমার, আচ্ছা আবার একটু পরে করবে। দেখো মিষ্টুর আর একটা ব্যায়াম দেখালাম, এবারে সাপোর্ট লাগবে, দরজা থাক দরজা থাক, জানলা দরজা না, দেখে উঠবে, হ্যাঁ মনে ওটা ভেঙে যাবে, মনে ভেঙে যাবে, হাত দিও পড়ে যাবে, তুমি ভালো করে ধরে খাও, খেয়ে নাও তারপরে হাসবে, ভালো ভালো, তুমি কি খাচ্ছ একটু দেখাও তো, ফল খাচ্ছ, কই দেখি ফলটা, কই দেখি, তো খাও, আছে আছে আছে, আস্তে আস্তে খাও, জামাই পড়বে নাহলে নষ্ট হবে, হ্যাঁ দিদি যাবো, তুমি খাও, বাহ পকেট, পকেট লুকিয়ে রাখছিস কেন, গ্লাসটা মা নেই, গ্লাস নেই, দিদি নিয়ে নেবে, দিদি বলছিল গ্লাসের কথা, ফেলে দিয়েছিলে,
এই গ্লাসটা আমার মা ওকে দিয়েছে, আমার মা ভিডিও কলে বলেই না বলে যে গ্লাস দে, ওই জন্য কি করে গ্লাসকে লুকিয়ে রাখে, দেবে না বলে, না ফেলতে হবে না আমাকে, আমি দেবো না, দাও আমাকে দাও, নেই আর গ্লাস নেই, গ্লাস নেই, এত দুষ্ট। মিষ্টু সাজুগুজু করতে খুব ভালোবাসে, তাই জন্য আর মিষ্টুকে পড়িয়ে দিলাম আমি, মিষ্টুকে পড়িয়ে দিলাম আমি নেল পলিশ, মা নেল পলিশটা দেখাও তো, আর একটা হাতে পড়িয়ে দিত, আচ্ছা আমার হাতে পড়িয়ে দেবে, ধরো আমাকে পড়িয়ে দিচ্ছে, হয়ে গেছে, আর আন দিতে হবে এমনি পড়িয়ে দেবে, খুব নেল পলিশ নষ্ট করে, আর নেল পলিশ করতে খুবই ভালোবাসে, আচ্ছা হোক তুমি লাগিয়ে দিও, ও আচ্ছা ও এখানে লাগিয়ে দিয়েছে সেটা দেখাচ্ছে, একটু দেখে নাও, আচ্ছা হোক না তুই ধরো, না তোমাকে পড়িয়ে দিত, আমাকে পড়ানো হয়েছে, তোমার হাত এইখানে রাখো, না আগে হাত তো, ও আচ্ছা ডান হাতে পড়তে নেই, ঠিক কথা, বৃষ্টি পড়ছে, এখন পড়ছে না, তো মেঘলা হয়ে আছে, যখন খুশি বৃষ্টি আসতে পারে, ওই জন্য ভাবলাম যে ওকে মাঠে নিয়ে যাব না, তা ও যা হোক নেল পলিশ করতে করতে ভালো আছে, তা ওর সঙ্গে ওই নিয়ে একটু সময়টা কাটাই, তো হ্যালো, হ্যাঁ মিষ্টির সঙ্গে কথা বলো, তুমি কথা বলো, কথা বলো, হ্যাঁ হ্যাঁ ভালো আছো, আচ্ছা ঠিক আছো, ঠিক আছো, হ্যালো কি করছ, জোরে বলো আমি শুনতে পাচ্ছি না, জোরে বলো, জোরে জোরে বলো, শুনতে পাচ্ছি না তো, হ্যালো হ্যালো, আমি তো মা তো, তুমি ভালো আছো, কি করছো, রান্না করছো, তাহলে আমি ঘরে গিয়ে খাবো, কিন্তু আই না, কেন তুই কি রান্না করেছো, চচ্চড়ি, ও আচ্ছা না আবার কথা বলো, কথা বলো, দাও আমাকে একটা ফোনে কথা বলি, দাও আমি আমি কি কি রান্না আমি বলে দিই, আমার জন্য, আমার জন্য বেগুন ভাজা করবে, বেগুন ভাজা, আর আমার জন্য করবে মাংস, পা খাবো পা, হ্যাঁ এটা বেগুন ভাজা করবে, কি দিয়ে ভাজা করবে, কি দিয়ে ভাজা করে বলো, তোমার কি যেন তেল না কি দিয়ে ভাজা করে, যে তেল আর কি, নুন নেই, নুন নেই, চিনি, দিদি ও দিদি দেবে, জিরা নেই, শেষ, আচ্ছা তুমি রান্না করো, আর নামতে হচ্ছে কেন, বসে থাকো, দেখো মিষ্টির সঙ্গে এখন আমার খেলা হচ্ছে বসে বসে বিকালবেলা, হ্যাঁ ও বসবে কি করবে, শোবে, এখন ওরা পড়াশোনা করবে, ওরা বসে থাকবে, তুমি লেটারগুলো নিয়ে দেখাও তো, এ বি সি, তুমি ওখানে লেটার আছে তোমার পিছনে, খাইয়ে দাও ওদেরকে, একটু খাইয়ে টাইয়ে দাও, দিয়ে পড়াও, তুমি মা না, ওদের মা না, না ছাড়ি, ছাড়াতে হবে না, ঘর নোংরা হবে, রেখে দাও রেখে দাও, ইস ইস না করে রেখে দাও,
ওদেরকে পড়াশোনা দেখো, পড়াশোনা আর আমাকে দাও, ফেলতে হবে না আমাকে। এরকম তো জল ফেলেছে, তুই পড়াশোনা শেখাও। ওটাও দিয়ে দাও, আমার হাতে দাও। দাও পেঁয়াজ ছাড়াচ্ছে, দেখো কত সুন্দরভাবে একদম পেঁয়াজের ছাল টালো ছাড়িয়ে দেয়। কি গো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সবার ফার্স্টে নোটিফিকেশান পেয়ে যান।